নভেম্বরের শেষ দিন থেকে ডিসেম্বরের ১২ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮। যেই দেশ জীবাশ্ম জ্বালানি বিক্রি করে নিজেদের অর্থনীতির ভিত তৈরি করেছে, সেই দেশেই কপ-২৮ আয়োজনের নানা দিক নিয়ে বিভিন্ন মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। খুব বেশি দিন আগে না, মাত্র ৬০ বছর আগেও মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দিকে দৃষ্টিপাত করলে শুধু ধুধু মরুভূমি আর বেদুইন ছাড়া কিছুই চোখে পড়তো না। সেই বেদুইনের বেদনা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আরব আমিরাতকেও অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে দেশটির জ্বালানি তেলের খনি। তেল বিক্রি করে অর্ধ শতাব্দীর মধ্যে দেশটি বিশ্ব দরবারে নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তেল বিক্রির টাকার কল্যাণেই আবুধাবি আর দুবাইয়ের চাকচিক্য নজর কেড়েছে পুরো বিশ্বকে। যে জীবাশ্ম জ্বালানির অর্থ দিয়ে বিরান মরুর বুকে নির্মিত হয়েছে এমিরেটাস প্যালেসের মতো বিশ্বসেরা ৫ তারকা হোটেল, যার প্রশংসা অভিজাত পশ্চিমাদের মুখে মুখে। সেই জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের কারণে আগামী কয়েক দশকের মধ্যে বাস্তুহারা হতে চলেছে বিশ্বের নিম্নাঞ্চলের কয়েক কোটি মানুষ। জীবাশ্ম জ্বালানির জন্য সবাই যখন দুঃসে শিল্পোন্নত পশ্চিমা দেশ এবং জ্বালানির যোগানদাতা মধ্যপ্রাচ্যকে, তখন এবারের কপ-২৮ সম্মেলন তেল গ্যাসের বড় সওদাগর আরব আমিরাতের ভূমিতে। এখানেই শেষ নয়, এবারের কপ-২৮ সম্মেলনের সভাপতি দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী এবং আমিরাতের সবচেয়ে বড় তেল কোম্পানির প্রধান নির্বাহী সুলতান আহমেদ আল জাবেরের হাতে ন্যস্ত। গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে আল গোরের মতো পরিবেশ আন্দোলনকারীদের প্রশ্ন, ভক্ষক কি করে রক্ষকের দায়িত্ব নিচ্ছে? তবে কিছু আশাবাদী বিশ্লেষক বলছেন, ভক্ষকের হাতে রক্ষকের দায়িত্ব তুলে দিলে অনেক সময় দায়িত্ববোধের জায়গা থেকে হলেও ভালো কিছু হওয়ার একটি প্রত্যাশা থাকে। ২০২৩ সাল বিশ্ব জলবায়ুর জন্য সংকটাপন্ন একটি বছর। কয়েক যুগের তাপমাত্রার রেকর্ড ভঙ্গ, একের পর এক দাবানল, এশীয় অঞ্চলে ভয়াবহ বন্যা থেকে শুরু করে ঘন ঘন ঘূর্ণিঝড় ও টর্নেডোর মতো ঘটনা করোনা মহামারীর পরে জলবায়ু সংক্রান্ত আরেকটি মহামারীর বার্তা দিচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন ধনকুবের বিল গেটস থেকে শুরু করে সচেতন অনেকেই। এ অবস্থায় জীবাশ্ম জ্বালানি নিয়ে একটা এসপার ওসপার না হলে পুরো মানব সভ্যতা মুখ থুবড়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। জলবায়ুর বিষয়ে একটি ফলপ্রসূ সিদ্ধান্তের লক্ষ্যে পুরো বিশ্বের চোখ এখন কপ-২৮ সম্মেলনের দিকে। সম্মেলনের আগে এক সাক্ষাৎকারে সুলতান জাবের বলেন, অবাস্তব আশা দেখিয়ে লাভ নেই, চাইলেই এক সিদ্ধান্তে তেল গ্যাসের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। বিশ্বকে রাতারাতি আরেকটা জ্বালানি ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে কমিয়ে আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। জলবায়ুকে বাঁচাতে হলে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া উচিত। জাবের যখন ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কথা বলছেন, তখন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরিসংখ্যান বলছে, শুধু এই বছরের জীবাশ্ম জ্বালানি খাতে নতুন করে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংশ্লিষ্ট দেশগুলো। জাবের আরো বলেন, শুধু রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে সমাধান সম্ভব নয়, বিশ্বনেতাদের প্রাইভেট সেক্টর, ক্যাপিটাল ফান্ড এবং ব্যবসায়ীদের মানসিকতা সম্পর্কে বুঝতে হবে। একতরফা সিদ্ধান্ত নিলে এখান থেকে কোনো সমাধান আসবে না। পরিবেশবাদীরা জাবেরের এসব বক্তব্যকে ছেলে ভুলানো বুলি ছাড়া আর কিছুই ভাবছেন না। তাদের বক্তব্য, কপের সভাপতি যদি ব্যবসায়ী হন এবং বলে বেড়ান ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে, তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ অলীক প্রত্যাশা ছাড়া আর কিছুই নয়। ২০০ দেশের মানুষকে ডেকে এনে ব্যবসায়ীদের স্বার্থের জয়গান গাওয়াকে এক রকমের তামাশা হিসাবে দেখছেন তারা। তবে অনেকের মতে, মুদ্রার এক পিঠ দেখে জাবের ও তার উদ্দেশ্যকে মূল্যায়ন করা ঠিক হবে না। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ এবারের কপ সম্মেলন নিয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, অপ্রতিরোধ্য গতিতে জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক জলবায়ুকে গ্রাস করছে, একে রুখতে চাইলে তেল কোম্পানিগুলোকে যত দ্রুত সম্ভব বন্ধ করে দিতে হবে, আর না হলে প্যারিস চুক্তির লক্ষ্যগুলো খাতা কলমেই থেকে যাবে, বাস্তবে আর প্রতীয়মান হবে না। তবে পুরো সম্মেলন কেন্দ্রিক একমাত্র ক্ষীণ আশার আলো হচ্ছে একজন অর্থনীতিবিদ এবং ব্যবসা বিশ্লেষক হিসেবে জাবেরের দূরদৃষ্টিভঙ্গি। অনেক ব্যবসা বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনে ক্লিন এনার্জি কেন্দ্রিক ব্যবসার প্রমোশন হবে এবারের কপ-২৮ কে কেন্দ্র করে। সেক্ষেত্রে মন্দের ভালো হিসেবে এবারের কপ-২৮ জলবায়ু বিষয়ে আলাদা প্রভাব রাখলেও রাখতে পারে।